হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আমি এখন আমার মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। দেখো কি অবস্থাও, কিছুতেই পড়বে না, চারিদিকে বই ছিটিয়ে রেখেছে, একদম পড়তে বসে না, বসতেই চায় না। যদি বা অনেক কষ্ট করে বসাই, তাও মানে মুখ উল্টো দিকে থাকে, বই উল্টো দিকে থাকে, বই আরেক দিকে থাকে, মানে বইয়ের দিকে দেখবে না মোটেই। তো একদম পড়তে চায় না, তো কিভাবে যে পড়াবো সেটাই বুঝতে পারি না বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি এখানে বই বই স্লেট নিয়ে বসে আছি, আর ওখানে দেখো শুয়ে আছে, গড়াগড়ি খাচ্ছে, কিছুতেই পড়তে চায় না। কত বোঝাই, কত বকি, কত মারি, কিছুতেই পড়তে চায় না। তোমরা একটু ওকে বলো তো, বোঝাও তো। আয় না, পড়বি, আয় না, আয়। ওরকম করে না, পড়ে নাও, নাহলে কিন্তু বকে দেবে। হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও, পড়ে নাও, বসো। ওরা বকে দেবে যারা দেখছে, তাড়াতাড়ি পড়ে নাও, এখানে বসো, এখানে বসো, পড়ে নাও, পড়ে নাও। আবার ওখানে আসে, এখানে বসো, এখানে চলে আসো, এখানে আসো, এখানে বসো, বসো, খুব জোরে এবার আমি বকবো, চলে আসো এদিকে, তাড়াতাড়ি পড়ে নাও, নাও ধরো, নাও বলো, না বলো, বলো বলো, অ, ওরা দেখছে, তাড়াতাড়ি পড়ো, অ, এইদিকে, অ, আঙুল দাও, অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, আবার, ও, এদিকে দেখো, এদিকে দেখো, ও, 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 তুই পড়বি না, পড়বি না, পড়বি না, পড়বি না, বল, পড়বি না, পড়বি না, বল, কিছুতেই পড়তে যায় না। কি করে পড়া, ওরকম পড়তে নেই, পড়তে হয়, নাহলে কেউ ভালোবাসবে না, কেউ পুজোতে জামা কিনে দেবে না, না পড়লে। পড়ে নাও, না পড়, তুমি তো সোনা মেয়ে বলো, এটা আমার সোনা মেয়ে, পড়ে নেয়, খুব ভালো মেয়ে, নাও পড়ে নাও, পড়ে নাও, বলো, অ, নানা তোকে নিয়ে নেবো, বলতে নেই, ওরা বকবে। বলে অ, অ, আ, বইয়ের দিকে দেখো, বইয়ের দিকে তাকাও, অ, অ, আমি তোকে বকেছি, আমি তোকে বকেছি, বকিনি তো, তো তুই কাঁদছিস কেন? বইয়ের দিকে দেখ, বলে অ, আ, হস্যই, দীর্ঘই, ভালো করে বসো, বাবু হয়ে বসো, দীর্ঘই, নাও দেখো, হস্য, দীর্ঘ, রি, লি, এ, ওই, হে বন্ধুরা, আমাকে কি করে পড়াবো বল। কিচ্ছু কিনে দেবো না তোকে, দেখ পুজোতে কিচ্ছু কিনে দেবো না, বাজে মেয়ে একটা, খুব বাজে মেয়ে। ওকে আমি কিভাবে পড়াবো, আমার একটাই চিন্তা যে ওকে আমি কিভাবে পড়াবো। দেখো তোমরা দেখতেই পেলে, দেখো কি করছে, একদম পড়তে চায় না, পড়তে বসে খেলতে শুরু করে দেবে বই নিয়ে, এদিকে শুয়ে পড়বে, ওইদিকে শুয়ে পড়বে, গড়াগড়ি খাবে, কিন্তু কিছুতেই পড়বে না। কিভাবে পড়াবো সেটা আমি একদম বুঝতে পারি না। দেখো এখন খেলা করছে, বসেছি 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু অটা অনেক কষ্টে বলেছে আর কিচ্ছু বলেনি। তো এখন তো বেজে গেল 9টা, এবার আমার উঠতে হবে, আমার রান্না আছে, আবার ওকে স্কুলে দিয়ে আসব। তো এখন এইটুকুই থাক, আবার পরে দেখবো কিভাবে পড়ানো যায়। চল বন্ধুরা, রাখ। হে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ওকে পড়ানো কি মুশকিল, বাপরে, আমার যে কটা চুল আছে সে কটা চুল সব ছিঁড়ে যাবে।
ওকে পড়াতে পড়াতে একদম পড়তেই চায় না, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করে ওকে আমি পড়াবো, পড়তেও দিয়েছিলাম সেখানেও পড়তে গেল না, এখন খালি স্কুলে যায় আর বাড়িতে পড়ে।